बॉल। হ্যাঁ, আমরা সার্ভারে এসে গেছি দাদা, ও দাদা, বল। ও দাদা, আমি না প্রচুর না ট্রেন বানিয়ে দিচ্ছি জানো। সে তো আমি দেখতেই পাচ্ছি, আমি না আমার ভিলেজারদের আনা ট্রেন গুলোকে তুই কি করেছিস? না আমি না ভিলেজারদের সঙ্গে তো খেয়েছিলাম জানো। রাইট ক্লিক কর আর একটু এগা। হ্যাঁ, কি হয়ে গেল এটা? ও তুই না, ওটা ভাঙ, ওটা ভাঙ, ওটা ভাঙ। দাঁড়া, আমার কাছে পিকেক্স তো নেই এখন। আমার কাছে পিকেক্স আছে, এটা বেকার তুই। আচ্ছা আমি দেখ, আরে তুই আমার সামনে থেকে শোন, আমিও বুঝবো। সামনে থেকে শোন না, আমি তো ভিলেজারদের সঙ্গে কি খেলছিলাম? ভিলেজার আমার সামনে উঠে পড়ছে। আমার আর একটা ট্রেন আছে, আমি পাঁচটা ট্রেনের মধ্যে লাগছি। ও কি, হ্যাঁ তোমরাই যাও আমার ট্রেন। ও আজ তুই যে তোর জন্য একটা পার্টি করে দাদা, দাঁড়া আমিও যাচ্ছি। ও দাদা, ও দাদা বল, আমি কি করছিলাম জানো? আমি না রাত্রে, আমি আমার কাছে তো সে কি জানো বো অ্যান্ড অ্যারো আছে তো, আমি সবসময় এরকম করতে যাই আর সব কি জানো ভূত গুলাকে মার দিচ্ছি, স্কেলিটন। এই তো এর হাই, তার এই ট্রেনটা আমাদেরকে আবার পেছন দিকে ঠেলে দিচ্ছে। লে লে, হ্যাঁ ট্রেন গুলো ধরে দাঁড়াতে পারবে? ট্রেন গুলো ধরে আই দিবি দাদাটি, আই দাদা। আমি দেখ বগিও চেঞ্জ করতে পারি, দেখ এই বগিতে চলে আসছি। আচ্ছা দাদা, তুমি আমার বগিটা দেখে চলে আসো। দাঁড়া ওখানে দাঁড় করো, ওখানে দাঁড় করো। মিডিলে মিডিলে থাকলেই আমরা আবার আসতে পারবো, নাহলে ওই ট্রেনটা তো ওইখানে ধাক্কা খেয়ে এইদিকেই আমাদেরকে ঠেলবে। দাদা আয় 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 দাদা। আচ্ছা ট্রেন লাইনের মাঝখানে দাঁড়ালে থেমে যাবে? হ্যাঁ। আর তুই এবার না, আর তুই আয়, আমাদেরকেই ঠেলতে হলো তাকে। ও দাদা আমার থেকে লিখছে, তুই আয় 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 এইদিকে। এই তো এই তো একটা আছে আছে আছে, উঠে পড়, রাইট ক্লিক করে উঠবি আর একটুখানি এগাবি। আমি ইচ্ছা করে এরকম করছি আর ওখানে না বেঁধে দিচ্ছি এবার। আচ্ছা আচ্ছা, ডব্লিউ টিপে এগাতে হবে না? আমি দাঁড়া এই জায়গাটাতে তো ট্রেন ইচ্ছা করে ভেঙে দিচ্ছি পোল্ট্রি। ও স্পিড এসে গেছে। ও ভাই, তোরা ওই কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ও ও হাই, আবার এদিকে ট্রেন কি করে চেঞ্জ করে বগি? বগি করে চেঞ্জ করতে হয় বগি, রাইট ক্লিক। ও ও ও, আবার ধাক্কা খাবো। তুই কি সারাদিন কি সারাবারে এই সবই করেছিস আজকে? দাদা আমি, হ্যাঁ আর কি করবো। তুই কোথায়, তুই ট্রেনে আছিস? আমি ভিলেজার্সের এইদিকে চলে আসি। এখানে কার ডায়মন্ডের পিকেক্স পড়ে আছে? আমি ওগুলো রাখছি তো। আচ্ছা তো এই আরে খাই, আরে এখানে জম্বি আছে। জম্বি আছে না? হায় রে, কি করে জম্বি জম্বি তো। ওয়াও ওয়াও, এত মজা লাইফে কখনো আসেনি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে তোর একটা বড় দেখে একটা একটা সুগার কেন ফার্ম বানাবো চ আজকে। আমি ঠিকই তো বলছি, এখন রেল বানানোর মতো আমাদের কাছে আইটেম আর বেশি নেই। তুই চ আমার সঙ্গে, চ আমি তোকে দেখাবো। একবার কি ঘুমিয়ে নিলে হতো না? না রাত্রি চল তো, কি হচ্ছে? আচ্ছা চল, যেখানে মাটি করে দিচ্ছিস ওগুলো ঠিক করবি। আজকে আমি সকালবেলায় যে সিট দিছিলাম সকালবেলা, তুই খালি করে দিস, খালি বাইরে খুঁড়ে পালিয়ে যাস। কিন্তু ঘুমাতে হবে। ও বাবা, উপরে এগুলো কে? ও বাবা, চলো উইদার বলছিস, এগুলো সেই অনেকদিন না ঘুমালে এগুলো আসে, তাই তো? তুই তোরা নিশ্চয়ই ঘুমাস নি চার দিন ধরে। ও আচ্ছা, আমরাও আমিও চার দিন ঘুমাইনি, ওই জন্য এরকম হয়েছে। সবাই ঘরে ঢুকে গেছে, আমি একলা বাইরে আছি। ইউ মে, বা খুব ভালো। এই তো নট রেস্ট, কি সমস্যাটা? কি হলো? আরে বেড ভাঙছিস কেন? লে দাঁড়াও,
বেডটাকে মিডিলের দিকে রাখলে আমার অনেক সময় হয়ে যায়। পাগলা হয়েছিস? আরে এখন কার্পেটের মধ্যে রাখবি? কার্পেট তুলতে হবে, বানা করিস না। বেড রাখ, বেড রাখ। আমি এই কার্পেটটার আগে সব উঠিয়ে দেবো, ভাবছি এখানে ওই রঙিন সেই কংক্রিট পাউডার দিয়ে ভালো করে বানিয়ে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়েছে। ওগুলো পছন্দ হয়নি, তার সেই বিচ্ছিরি এই স্কিনটা তার দেখে তার পেয়ে হয় ভালো লেগে গেছে নাকি? বিচ্ছিরি ভাই, আমাকে বিচ্ছিরি লাগে, ওরা জানোয়ার লাগছে। আচ্ছা ওটা তোকে আমি দেখ, আমি আমি এক্ষুনি স্ক্রিন চেঞ্জ করে দেখ। ডক্টর স্ট্রেঞ্জি লাগছে, শুন না। তোকে না, তোর দাদার আর ভাইয়ের স্কিন আমি বলে দিচ্ছি। তুই স্ল্যাশ টিপে স্কিন টিপ স্কিন সেইখানটা ক্লিক কর, এইটা। হ্যাঁ হ্যাঁ ক্লিক কর। দাদার কাছে আমাকে এটা বাঁদর বাচ্চার মতো লাগে। হ্যাঁ ওটা আছে রোবটের মধ্যে, তুই আমারটা নে আর আমি চেঞ্জ করে সেইটা। ও ভাই ঘরের সামনে ক্রিপার, কোথায় কোথায়? দাঁড়া আমি বেরিয়ে গেছি, আমি এটা বলে নিয়ে চলে আসতেছি। তো দরজার সামনে ক্রিপার, ও বিড়াল গুলো কিছু করে নি ওদেরকে, সর্বনাশ করে ফেলছে। দাঁড়া ঘর থেকে দূরে নিতে, ঘর থেকে দূরে নিয়ে যা, ঘর থেকে দূরে নিয়ে যা। আয় আয় ওটাই, মানে ফেটে গেলে মুশকিল হবে। আয় 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 ভাই ঘর থেকে দূরে আসতে। আমি তো ডবল বুঝতে পারলাম না, কোনো কমেন্ট নয়। সর্বনাশ দূরে নিয়ে যা নাকি? ই বাবা সর্বনাশ হয়ে গেছে। রেল লাইন গুলো কোথায় গেল বন্ধু? কি করা যায় বলো? ক্রিপারও যদি সামনে চলে আসে হঠাৎ করে স্পন হয়ে যায়, কিন্তু আচ্ছা ও তো আবার রাত সকালবেলাও স্পন হয় না। দাঁড়া আমার কাছে মাটি আছে 45, আমি লাগিয়ে দিচ্ছি। আরে ক্রিপারের তো আলাদাই মজা হয়। 1 2 3 এন্টার, কোনটা ছিল জানো? ও আচ্ছা দাদা এইটা লিখলেই দেখ, এইটা দেখ পিছনে এসে। হ্যাঁ দাদা, ও দাদা বেশ, দাদা না, দাদা তুমি যখন নাম দিলে কি করে? আমি এডিট করেছি ঠিক, তো তোদের প্রত্যেকেরই দেওয়া আছে। ও এডিট, আমার নাম কোথায়? এস কে আই এন। তুই তোর তোর পি চেক কর, দেখতে পাবি আমার সেটা কোনটা ছিল। 1 2 3 হ্যাঁ, এটা কি চেঞ্জ হয়ে গেল? এটাই তোর জন্য মাঝে মাঝে এটাই পড়বি ব্যাস। হ্যাঁ হ্যাঁ আই সে দ্যাট, সে রোবট পড়ে লিছে। আমি কি করব? আমি দেখি F5 টিপ, F5 টিপ কি রোবট? ওরে বাবা, আর্মারটা খুললে, আর্মারটা খুলে দেখ, সে রোবটটা পড়ে নিয়েছে। দূরে দূরে লাগছে জানোয়ার লাগছে। এই তো আব হা আব কুছ বাত হুয়া। আমি ওই টেস্ট স্কিনটাকে না বাদই দিয়ে দেবো, দেখ বুঝতে পারবি। কেন কেন বাজে কেন বলতো? আমার এটাই বেশি ভালো লাগে টেস্টিং এর জন্য স্কিনটাকে, বুঝে এত সুন্দর তো স্কিন না করে করতে রাখছে আমার স্কিনের নাম। হ্যাঁ তুই আর্মার পরে আছিস বলে তুই তুই, হ্যাঁ তোরটা তোর তোর জন্য এটা ভাবছিলাম। আর্মারটা খুলে দেখি তোর মুখটা, হচ্ছে তুই জিভ বার করে আছিস। আর না তুই তুই এইটা এইটা পড়তে পারিস, দেখ আমি আর একটা দেখাচ্ছি দাদা। তুমি আমার উপর অ্যাপ্লাই করো, আমার উপর নয়। পিছনে সেটা নেই না, এটা কোথা থেকে চলে এলো? দাঁড়া 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 দেখছি কি জানে। তোমরা ওই কাজে ব্যস্ত থাকো। আমার শেডারসটা কি দারুণ লাগছে, শেডার কি টেক্সচার প্যাক। ওকে তোমরা ওই কাজে ব্যস্ত থাকো ঠিক আছে? কেন কেন? আমি একটু ব্যস্ত আছি। এবার থাকা হাই সরি রে, ইস আমার আমার স্কিন চেঞ্জ করে দিতে মনে হয় না হয়নি তো। আচ্ছা ওখানে দেখ, তোর একটা দেখবি দেখ, তোর
পিছে না সে এন্ডারম্যানের মুখ মতো হয়ে যাবে, দেখ তুই সবগুলো চেঞ্জ করে করে দেখ, ওটা ভালো লাগবে তোকে। চল বেকে যেই কাজটা করার জন্য এক করছিল সেই কাজটা করতে হবে। চলো চলো হ্যাঁ, দু দুটা বিড়াল রাখছি কি করতে কি জানি, এরা কোনো কাম কমের নয়। ওটাই তো ভাব দিছি, ওরা আছে তো। আচ্ছা এখানে একটা সিডস লাগাই। ও এইটা দাদা দাদা ভাই, এটা আমার বেশ ভালো লাগছে, এইটা যেটা প্রথম দিয়েছিল। দেখি 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 F5TT ফটকা বাচ্চা একটা। হ্যাঁ এই ফটকা বাচ্চা এইটা এটা না, এটা না, দেখ আরেকটা দেখ আছে, দেখ আই থিঙ্ক শার্ক বয় সামথিং নাম ছিল। দেখ ওর পিছে দেখবি এন্ডারম্যানের মতো আছে। বাদ দে ওগুলো বাদ দে, তোকে তো তোদেরকে যেটা দেখাতে নিয়ে যাচ্ছিলাম চ, মানে আমাদেরকে আর কি যেতে হবে। ভাই ভাইকে এখানে সিট গুলো লাগাতে বলো, ওই ওখানে দেখ ওই এ থেকে নিয়ে নে, এই বাক্সতেই সিট দে, বাক্স থেকে সিট নিয়ে নে। আমি উপরটা লাগাচ্ছি, তুই নিচটা লাগা, তাড়াতাড়ি চটপট করে কাজটা কর। দাঁড়া আমার এখানে ভর্তি আছে ইনভেন্টরি, লিভারি জায়গা হচ্ছে নি তো। ও তুই কি ফেলাইলি, তুই ওটা গুড়ি লেতে। দাঁড়া আমি প্রথমে বাক্সে ঢুকি রাখি। আরে তুই এগুলা নষ্ট করে দে না, এই সিটস গুলো লাগিয়ে দে না, তাহলে তো খালি হয়ে যাবে। কত সিটস যাই। আচ্ছা এদিকে দেখ, এদিকে দেখ, যে ওই নেদারের যে পয়টা আছে, পোর্টালটা আছে, তার পাশ দিয়ে চলে আসবি। আচ্ছা যাচ্ছ, ওখানে দেখ দেখবি পাহাড়ের কাছে আমি আমি থাকবো, যখন সব সিঁড়ি মতো একটা বানিয়েছি, নতুন সিঁড়ি, মাইনের দিকে নয়, মাইনের দিকে পাহাড়ের কাছে। আমার তো কোনো সি। আচ্ছা দাদা আমি গিয়ে আয়রনের জামা কাপড় বানিয়ে নেবো, আমার একটাও আয়রনের জামা কাপড় নেই, সব ভূতেদের সঙ্গে ফাইট করতে চলে গেছে। এখন এখন না, এখন না, তুই আগে এখানে চলে, পরে বানাবি, আমি আমি দিয়ে দেবো। টেস্ট থেকে বার করতে একটা জিনিস তো শেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, যদি আমি পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছি তাহলে সিটস গুলো লাগা, নাহলে বেকার এখানটা। তোদেরকে আমি একটা জিনিস দেখাবো, যে ফার্মটা আমি প্রায় দু তিন দিন আগে বানিয়েছিলাম, তখন তোরা ছিলি অনলাইন, তোদের সাথে বাড়ি কোথায় যাচ্ছি, তুমি কোথায়? পাহাড়ের কাছে দেখ আমি দাঁড়িয়ে আছি, একটা সিঁড়ি মতো বানানো। আমিও চলে যাচ্ছি বাবা, বেকার এখানে। এখানে একটা একটা করে। আচ্ছা দাদা তুই যা, আমি লাগিয়ে দিয়ে যাচ্ছি। নেদার পোর্টালটার পাশ দিয়ে আয়। হ্যাঁ, ও মাই গড, এখানটা কি বানিয়ে ফেলছো, গাছগুলাকে এরকম ঝুলাইলো কি করে গো? আরে তুই ওটা ওখানে কোথায় যাচ্ছিস, তুই আয়রন ফার্মের কাছে যাচ্ছিস কেন, তুই এখানে আয় না। যাচ্ছি তুই যেখানে পোয়েটা আছে, পোর্টালটা আছে, সেখানে আয়। হ্যাঁ হ্যাঁ জানি, দেখ তো পেয়ে গেছি। এখান থেকে এই যে পোর্টালের কাছে আসি, পোর্টালের কাছ থেকে কোথায় ওই জায়গায় সিঁড়ি মতো না, কোথায় তো তো তোদেরকে তো আমি দেখতে পাচ্ছি না। এই তো পোর্টালের ভিতরে আছে না বাইরে আছে? আরে বাবা এই যে পাহাড়ের দিকে আয়, পাহাড় পাহাড়। আচ্ছা এই তো সিঁড়ি। হ্যাঁ করেছি, মাইনে চলে যাস না, যেখানে আমাদের মাইন ছিল সেখানে যাস না। হ্যাঁ হ্যাঁ ওখানে যাস। দাদা আমি তো এখানে, সে সে এই তো ওই তো ওই তো ওই তো ওখানে একটা ওই তো ওই তো। আরে এন্ডারম্যান চোখ তাকাসনি? ও বাবা তোরা ওদিকে চলে গেছিস কেন, আমি তোদেরকে তো পাহাড়ের দিকে আসতে বললাম। হ্যাঁ পাহাড়ের দিকে। কোন পাহাড়? পোর্টেলে। আরে ওই চুপ কর, ওই সে লম্বা পাহাড়টা তো। তুই আমি যাচ্ছি, তোরা কোথায় আছিস তুই? আমি তো তোদেরকে টেলিপোর্ট করো না, টেলিপোর্ট করো না, টেলিপোর্ট করছি না আমি বাবা, আমি এখানে আসছি। এই এন্ডারম্যানটা আমাকে দেখে পালিয়ে গেল। আরে পেছনে তাকাও মূর্খ, এই দেখো। হ্যাঁ ওই দেখ এদিকে আয়। হ্যাঁ ওফ, তুই এখনো দেখতে পাসনি? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি কোথায় আছিস, দেখি দেখি দেখি, এদিকে ঘুরে, এদিকে ঘুরে, এদিকে ঘুরে, এদিকে এদিকে কোথা দিয়ে গেছিস? আমি তোর এই তো এই তো এইখানটা এইখানটা। আরে ওখানে তো বলবি, তা তুই আমার পিছনে পিছনে আসতে পারিস নি, আমি তো সে দূর থেকে দেখতে পেয়ে গেছি। আমি দূর থেকে দেখতে। তাহলে এখন কেউ উপরে যাস না, ঠিক আছে? ওকে সিঁড়ি আমি একটু সিঁড়ি সিঁড়িটা একটু বানিয়ে নি দাদা। যা সিঁড়ি, ও সিরা লাগছে। তুই খেলে খেলে তোর প্রাণ কম দেখাচ্ছে। হ্যাঁ তো চলে, 30টা চিকেন নাকি আছে। এটা হচ্ছে স্লাইম ফার্ম, ঠিক আছে? এখান থেকে অনেক স্লাইম ব্লক পেয়ে যাবো, স্লাইম গুলো নিয়ে আসবো। দাঁড়া আমিও উঠি। হ্যাঁ আমার হেলথ কমে গেছে না, মানে খাবারের হেলথটা, খাবারেরও হেলথ হয়, মানে ওই যে খাবারটা যে কমে আসছে না। তুই নামতে পারোনি, কি করবো এখানে? কাউকে কাউকে কিছু মারতে ফারতে হবে না, অটোমেটিক স্লাইম গুলো এসে এসে এখানে মরবে। ঠান্ডাতে গুহাটার কাছেতে যা দাদা, এই জায়গা এই দেখ ফেলে ধর, যেতে পারবি না, যেতে পারবি না, ওখানে ব্লক আছে, ওই স্লাইম আছে, সরে যা সরে যা। উফ হচ্ছে নি,
তুই আমি চলে গেলাম, তুই যেতে হচ্ছিস। টিপ টিপে দেখ, পেছনে দেখ, প্রদীপ দেখ, পেছনে দেখ, স্লাইম দেখ, পেছনে দেখ, সিপ টিপে, সিপ 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 টিপে দেখ, সিপ সিপ, আরে সিপটা টিপে দেখ, ঝুঁকে দেখ, ঝুঁকে থাক, ওই দেখ স্লাইম, স্লাইম পড়ছে তো। হ্যাঁ মরবে এখানে, সেখানে স্লাইমের ব্লক গুলো জমা হবে। আচ্ছা আমি বলছি যে স্লাইম কি করে আসতিছে ওটা, এটা এইটা এই পুরো জায়গাটা আমি বিশাল বড় একটা এরিয়া আমি গর্ত করেছিলাম, ঠিক আছে, ওখানে অনেকগুলো লেয়ার আছে, এখন ঢুকবি না, একদম ভাঙবি না, ভাঙলে কিন্তু কাজ করবে না, ওখানে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। ও ওখানে তো ম্যাগমা স্টোন আছে। হ্যাঁ ওখানে ম্যাগমা ব্লক দিয়েছি, ম্যাগমা ম্যাগমা ব্লক উপরে স্লাইমগুলো পড়লে মরে যাবে। দেখতে পাচ্ছ স্লাইম পড়তিছে, সবুজ সবুজ স্লাইম। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। দাদা বেশি কাছে যাস না, কামড়ে দেবে। তো দেখ উপরে না তিন চারটে লেয়ার আছে, মানে এরকম বড় বড় লেয়ার করেছি, সেই লেয়ার গুলোতে না ওরা ওরা স্পন হয়ে হয়ে এখানে নিচে পড়ে যায় দুম করে। ওরা কি করে স্পন হচ্ছে? যে ওই তোকে বললাম না, ওই উপরে যাওয়ার দরকার নেই, হয় উপরটা বন্ধ করা হয়নি, যা বাপ উপরে যাস না, উপরে গেলে। আচ্ছা আমাকে একটু দে দে তো ডার্ট ব্লক দে কয়েকটা দে। আমি আমি দিচ্ছি, আমার সামনে থেকে দাদা তুই লে লিবি, তুই লিবি নি দাদা আবার। হ্যাঁ হ্যাঁ আমার কাছে আসছে, তিনটা আসছে মাত্র, আরো লাগবে, বাকি ও নিচে। এলো 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 যা ছিল দিয়ে দি। তাহলে এটা এটা এখানে ব্লক করে দিই, তা তিনটাই ঠিক আছে, হয়ে যাবে দরকার। এই যে এটা যেখানে মরতিছে এখান থেকে সব স্লাইম ব্লক গুলো এখানে সব নিচে জমা হবে, আমাদের এখানে নিয়ে নিতে হবে, তারা নিয়ে নিচে। এখানে কং সে স্পাইডারের জাল কি করে আসলো? ও হয়তো কোনো ক্রমে হয়তো এ মরে গেছে, হয়তো এখনো দু স্ট্যাক জমা করতে হবে। এত গভীর কতদিন লাগছে মাটি খুঁড়তে? না এটা এটা কত আছে জানিস? এটা এটা আছে লেভেল হয়তো 39 বা 38 কিছু একটা হবে দেখি। এটা আমরা আছি 8 নম্বর ব্লকে আছি, এটা আমরা ওয়াই এর দিকে 8 এ। হ্যাঁ 8 এ আছি, মানে ওরে বাবা অনেকটা নিচ তো, অনেকটা ডিপে আছি, অনেক মানে ডায়মন্ডে না, ডায়মন্ড তো আরো নিচে আছে, এখন তো অনেক বেড়ে গেছে, এখন তো নিচে অনেক বেড়ে গেছে। আমার দিকে তাকিয়ে এই তো চলো কেটে পড়ে যাক। বাহ এদিকে আবার রাত্রিও হয়ে গেছে, রাত্রি হচ্ছে যেখানে। আচ্ছা আচ্ছা সুগার, ও বাবা ও বাবা, এই তো বাচ্চা বাচ্চা, ওরে বাবা রে বাবা, ডায়মন্ডের আর্মার বানাবো, ঠিক আছে, কারণ একটা প্রবলেম হয়ে গেছে, দেখ আয়রনের আর্মার কে এনচান্ট করে কোনো লাভ নেই, কারণ ডায়মন্ড ফুটা আমরা ডায়মন্ডের মধ্যে দিতে পারবো না। বাবা এই ছোটটা প্রচুর, মানে ছোট জম্বিটা প্রচুর, ফায়ার প্রোটেকশন নেই না, এই জন্য আগুন লেগে যাচ্ছে গায়ে, মানে আমার তলবাদ দিয়ে তাদের গায়ে আগুন লাগলেও তারপর আমার গায়ে আগুন লেগে যাচ্ছে। তুই তো ভালো বলেছিস, আমি আগে আমি আগে হাই তুই পটাক করে ঢুকে গেলি, আরে দরজা খুলে রাখবি তো, ঘুমি পড় ঘুমি পড় লে, কে ঢুকছে হবেনি না, না বাইরে ফাটি ফাটি আসি, বাইরে গেছিস তুই আসিস নি, তুই আবার নিজেই ফাটান খেয়ে যাবি স্কেলিটন। ও ক্রিপার বাবা, তীর, আচ্ছা তীর আছে না,
তোর কাছে বো থাকলে মার। আমার কাছে একটু তীর থাকতে হবে, তীর একটু দাও। আমি নেই নেই, আমার কাছে অনেক আছে, লে 55টা নে ধর। আয় আয় আয়। হ্যাঁ হ্যাঁ আমি মেরে, বাচ্চা চলে আসছে। ওয়ে বাবা, এবার যাই, এবার যাও, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো, এবার সব চলে গেছে ফাঁকা। হ্যাঁ আমি ঘুমিয়ে গেছি, দাঁড়া আমি যাচ্ছি, আমি যাচ্ছি। বাবা সবাই মরার মতো শুয়ে পড়ছে। আমি হাতে খাবার নিয়ে শুয়েছি, আমি হাতে তো তলবার নিয়ে না বলিয়ে। চল একটা জায়গা খুঁজি, সেখানে অনেক বিশাল বড় জায়গা আমাদেরকে ঘুরতে হবে, মানে প্লেন করতে হবে। স্যাডেল নেবে দাদা, স্যাডেল দেখ ওখানে আমি একটা স্যাডেল রাখছিলাম। কোথায়? ওই ছোট ছোটটাতে, লোহা স্যাডেল। আচ্ছা মানে কদাল যেটাকে বলে বাংলা ভাষায়। হ্যাঁ আচ্ছা দাঁড়া, ওটাকে সবল বলে, স্যাডেল নয়। আচ্ছা সেই, সবাই ইংলিশেই বল ওই ইংলা জিনিসগুলো। হ্যাঁ স্যাডেল। ওই ইন্ডারম্যানটা এখানে কেন এসে মরছে? ও ভাই কতগুলো জমা হয়ে গেছে আয়রন, ওরে বাপরে। আচ্ছা দাদা, ও দাদা বল কোথাও কোনো স্যাডেল। আমি না এই যে প্রথমে শুরুর বাক্সটা আছে না চেস্ট, হুম ওইখানে না আমি না সব কিছু না সব ব্লকস রাখছি, ঠিক আছে? এই দাদা তুই আমার সঙ্গে আয়, তোর জন্য আর্মার মানি দিচ্ছি। দাদা চল, এত তুই তোর জন্য চল। আয় দাদা, এই যে ক্রিপার এখানে এসে ফেটে গেল দুমদাম। আমি সব জানি, আমার না আনলকই হয়নি, আমি রেসিপি বানাবো বা কি করে। আমি একটু উপর থেকে ঘুরে আসি। মানে দাদা একবার মাইন্ড সার্টে গেছিল না? না আমি আমি ওখান থেকে রেল কালেক্ট করেছিলাম একবার, জানো দাদা। ওই আমাদের না ঘরের পিছনে দাদা দাদা প্যান্ট লিখাটাই আছে দাদা। আমি না, আচ্ছা নে নে ধর নে ধর নে 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 ও এ নে ধর, আর মানে কার জন্য বানালো? সবার জন্য। এ নে ধর, এ নে এ নে এ নে। আমি এদিকে একটা হেলমেট বাকি দাদা, হেলমেট বাকি দাদা। দাদা আমি পরে নেই, আমি পরে নিচ্ছি, আমাকে দেয় বাজে লাগে। কিন্তু দরকার নেই, কেউ কিন্তু কোনো এনচান্টমেন্ট লাগাতে হবে না কাউকে, কারণ বেকার হবে জিনিসটা এনচান্টমেন্ট লাগাতে। ডায়মন্ডে আর্মার সাথে ভালো ভালো এনচান্টমেন্ট লাগিয়ে দিবি। আর আমি এখানে ঘন্টি বাজাবো, তাই তো? এনে তোর দিদি সব দিয়ে দিয়েছি, দেখি কি কি আছে। ওই না আগে এ বানাবো, চ আগে আনলিমিটেড রেল এ বানাতে হবে। আমি প্লেন করছিলাম অনেকদিন আগে, আই থিঙ্ক এইখানটা ঠিক হবে দাদা। এই যেখানটা এই যে ভেঙে গেছে না, এই যে এই জায়গাটা, এখানটা করে দিচ্ছি। এখানটা তুই একটা কাজ কর, এটাকে ফিল করে দে পুরোটা। কিন্তু ডার্ট নেই, ডার্ট গুলো সেইখানটাতে ফিল করতে চলে গেছে। ডার্ট আশেপাশ থেকে নিয়ে নে না, আশেপাশ থেকে মানে তো ঘরেরই সম্পত্তি না। এই এই জায়গাটা দিয়ে দাদা আমি নিয়ে যাচ্ছি, ফিল করে দিচ্ছি। আচ্ছা ডার্ট না হোক তাহলে অন্য কোনো ব্লক। এই তো ডার্ট তো এই বক্সে তো নিশ্চয়ই থাকবে, অনেক ডার্ট ছিল তো বক্সে। এখানে তো কত ডার্ট ছিল, সব কোথায় গেল? এখানে সব অনেক সব বেকার সব স্টোন, কবল স্টোনে ভর্তি, কবল স্টোন দিয়ে মুড়ে দেনা হয়। হ্যাঁ আমি 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 ডার নিয়ে যাচ্ছি, আমার হাতে আছে। আর কবল স্টোন দিয়ে পুরো ভরে দিচ্ছি স্যার। ও তুই ডার দিয়ে দিচ্ছিস? ডার আমি তুলে আনলাম তো ওই সব ওই দিকের একটা জায়গা দিয়ে। তোর কাছে কত আছে? থাক নিচে নিচের গুলোকে কবল স্টোন দিচ্ছি, শুধু উপরের গুলোকে দিল। সেটার দাঁড়া আমি লিয়াছি।
দাঁড়া আমার কাছে পিকাস আছে, আমি আমি হেডি পুরোটা সমান করে দিলি তো কাজ হয়ে যাবে। আচ্ছা তুই সব স্টোন দিয়ে দাও, ওখান থেকে আরো কবল স্টোন নিয়ে চলে। ঠিক আছে এরকম এক লাইনই ভাঙো তো। হ্যাঁ হ্যাঁ সব সমান একটা করো একটা। এই ঠিক আছে এই কোনটাতে আবার একটা, আয় আবার কবল স্টোন শেষ হয়েছিল একটা লাগবে। এপাশে আর একটা, এই দিকের একটা কোণে একটা। হ্যাঁ থাক ওটা পরে দিয়ে দেবো আমি। না দাদা ভিড়ে যাচ্ছে কাজ দিয়ে না। আচ্ছা আচ্ছা শোন শোন শোন, আচ্ছা কি 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 গাজর, তারপরে গাজর পুঁতেও দিচ্ছি। কোথায় পুঁতছিস? ওই তো সেই দিকে সেইখানে। ঠিক আছে শোন, তো দেখ তুই যেখানে সেই ব্লক ব্লক রাখছিস না, ওইখানে মেবি দেখ কোয়ার্টস আছে, মানে কোয়ার্টস নিয়ে তো একটু লাগবে। আর একটা ক্রাফটিং টেবিল নিয়ে চলে। কোয়ার্টস না ক্যাপিটালটা আমি এখানে বানিয়ে নিচ্ছি, তুই আগে তুই তুই এটা নিয়ে চলে, কোয়ার্টসটা নিয়ে চলে। কোয়ার্টস কোয়ার্টস মানে, আরে ওখানে দেখ না তুই সেই নেদার থেকে আনছিলি, কোয়ার্টস লেখা থাকবে, ব্লকে টাচ করে দেখে নিবি। কোয়ার্টসটোন, হ্যাঁ দাদা নিয়ে যাচ্ছি আমি। ঠিক আছে নিয়ে চলে। কেউ পারলে একটু কাঠ ফাট কেটে আনতে পারবি? এটা দাদা লও সামনে দিচ্ছি। হ্যাঁ দাদা 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 দাদা, ওখানে তুই ফিল করে দে না কভার স্টোন, যেখানে গ্যাপ আছে। ও হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। আচ্ছা পিস্টন বানাতে গেলে কি লাগে দেখি তো। আচ্ছা তোরা কোথায় একটু বলবি আমাকে, কোয়ার্টস দিয়েছিস? এলো দাও, এনাও আদিকে তাকাও। দাদা 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 আমি এই এই লবি থেকে, হ্যাঁ দে কোয়ার্টস দে। 10টা ছিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমি কবালস্টন দিয়ে একটা ঘিরে দেবো। অবজারভার, অবজারভার কি করে বানাতে হয়? এখানে কবালস্টন দিয়ে দেখো একটা ঘিরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দে, আমি এমন একটা ট্রিক জানি যেটা সাহায্যে নিজের ছবিকে আমরা এই ওয়ার্ল্ডে যে কোথাও সেই একটা মানে ফ্রেম করে রাখতে পারবো। ওয়াও কি করে ঠিকই দেবো, চিন্তা করিস না, আগে অবজার বানাতে হবে। আচ্ছা আমার আমার তোকে বললাম না তো যে কভার স্টোন নিয়ে আসতে, কভার স্টোন আনিস নি? এই তো লিয়ে আসি, ঘেরে দিছে, এই দিবি আবার লিয়ে আসতে যাচ্ছি। লাগবে অনেকগুলো, লাগবে নিয়ে আয়, 20-25টা লাগবে, আরো বেশি তো কম না। আমি দুটা ব্লক পুরো ভর্তি লিয়ে আসছি। এই আমার আমার পায়ের কাছে ফেলে দিবি। মারতে হবে, রেড শুরু হয়েছে, রেড রেড, কিন্তু উপরে রেড দেখাচ্ছে না তো, দেখে মা শুরু করলে রেড শুরু হয়ে যায়। মেরে দিচ্ছি, আমার 2 সেকেন্ড লাগবে দেখতে। ওই দেখ রেড শুরু হয়ে, দেখ রেড রিমেইনিং 1, এখনো একটা রেড আসবে ভাই, যে কোন থেকে দিক থেকে আসতে পারে। তুই রেডি থাক, আমি তো সব সময় এদেরকে মেরে দিই, আবার আসছে। ওই দেখ ওই দেখ, থাক তাকে জলে ফেল দিচ্ছি, বাহ ওই আবার শুরু হবে। আবার রেড এর প্রিপেয়ারিং হচ্ছে, আবার একটা আসছে। কোথায় রে আসছে? দাঁড়াও লোডিং নিচ্ছে তো। আচ্ছা তুই তুই হো হাতে হো না, নিতে হাতে তলোয়ারটা নে, সে হাতে হো লিয়া ঘুরতেছে পাগলা। ঠিক আছে ও কোথায় দাদা ভাই? এখনি তো কোথায় রে, কোথায় তুমি শুনতে পাওনি? সেটাই তো আমাদের ঘরের উপর দিয়ে শোন হবে হয়তো না, কোথা দিয়ে আসছিস বলতো? বাবা আমি সামনে দাঁড়াবো নি, আমার ভাই করুন ছেলে। আমরা দাদা জানো, আমি দাদা মিলে না একটা না ভিলেজে রেড হচ্ছিল জানো, ওই তো আসছিছে ও বাবা, এদের সঙ্গে এসে উইচ আসছিছে, উইচ না কি জানো বলে। ও ঠিক আছে, আমি সবকে শেষ করে দেবো, চাপ নিতে হবে না। তুই একা আছিস, তোকে তোকে পিছন থেকে দিচ্ছে একজন। ওই তো বাবা আমার আশেপাশে কেউ নেই তো? না নেই,
আমার সব এগুলোকে ভেঙে দে। হ্যাঁ জলে ডুবে আমার জিনিস গুলো বোঝায় আমি নেই এখানে। ওখানে একটা বড় জানোয়ারও লিয়ে আসবে, দাঁড়াও। তুই তোর ওই আমার ওখানে সব আর্মার টার্মার সব ছিল, আমারও সব ছিল। কি আমার আবার ইন্টারনেটের সমস্যা। মেয়ে দিচ্ছি আমার জিনিসগুলো, তোর জিনিস ওখানেই আছে। আমি যাচ্ছি বারবার মরে। আচ্ছা, ও ওদের ওদের লিডার ছিল, তোর জন্য মরে গেছে। ওই দাঁড়া, এখানে আমার সব এনচান্টমেন্টের আছে, তারা পড়ে আমার গুলো ওখানে আছে, কেউ নিস না রে। আমার কিন্তু এনচান্টমেন্ট ছিল এতে আর্মার গুলাতে। তোমার এনচান্টমেন্ট ছিল, আমার জুতা একটা ছিল। আর দাদা লে সব লে লিছে, আমার প্যান্ট ছিল। এই আমার স্কিলড কোথায় উঠে গেছে? আমার এনচান্টমেন্ট বালা দে দিচ্ছি, দাঁড়া। আমার শিল্ড কোথায়? তো সামনে ফেলে দিছি। আরে দাঁড়া না, ও তো সে এনচান্টমেন্ট वाला জ্যাকেটটা লেলিছ, আমার ওটা পরে লাগে। তারপর এইটা এইটা তো তোর এনচান্টমেন্ট কিচ কোথায়? আমাকে মারতি দে, লও, মারো মারো। আরে আমাকে মেরে দিছে, আমাকে কেউ শর্ট দেয়নি। শর্ট শর্ট দাঁড়া, তুই দেওনি কেন? তোকে তো আমি দিচ্ছি, দাঁড়া আমি যাচ্ছি। তোর তলোয়ারটাতে এটা আমার আমার তোর তলোয়ার আছে, শিল্ড কি ব্যবহার করতি? শর্টটা দে আমাকে। নে নে দিয়ে দিছি, নিয়ে নে লে। তোদের একদিন কি আমার একদিন? তাড়ালি যাচ্ছি দাঁড়া। তোরা কেউ আমি আমি এদেরকে মেরে দিচ্ছি, আমি এদেরকে মেরে দিচ্ছি দাঁড়া। আমি 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 দিয়ে কি আনলক করতিছে? তার কেটে গেলে কি হয় বলে লিছু? শান্তি পেয়ে গেছি, শান্তি পেয়ে গেছি। ইয়েস, চ্যালেঞ্জ কমপ্লিট, হিরো অফ দ্য ভিলেজ। ইয়েস, এখানে ভিলেজ কথা ছিল যে তুমি হিরো হলো, এটা একটা ভিলেজ ভাই। ও, হিরো অফ দ্য ভিলেজ। ইয়েস, আমি হিরো অফ দ্য ভিলেজ হয়ে গেছি। আমাদের এখানে কিছু একটা কিছু নি, পোশন অফ হিলিং। আচ্ছা, আমি উইচের কাছ থেকে হিলিং এর পোশন পেয়েছি। হিলিং মানে হিলিং মানে বুঝাতে পারলে? হিলিং মানে মানে এমন একটা সিসির যেটা দিয়ে তোর প্রাণ বেড়ে যাবে। হ্যাঁ দেখ, তোর তো ভাই কত চালাক দেখ। আরে চালা কি, তো নাম থেকেই বুঝে যাচ্ছে। আচ্ছা, এই বোতল গুলো কোথা থেকে পাওয়া যায়? দাদা এইটা লো, এই জিনিসটা দেখো, রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই মডেল লাগবে কাজে। লে আমি আরো আগে আগে পেয়ে 60 পর খাওয়া। আবার ওয়েদার খারাপ হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়লে মেবি ওয়েদার ঠিক হয়ে যাবে। মেবি আমি একটা টটেম পেয়েছি, আমরা যদি কখন ওই টটেমটা হাতে রেখে যদি আমরা কোনো মরে যাই, আমরা আবার মানে উইদাউট হে, আমরা আমরা মরবো না, বলতে গেলে আমরা আবার বেঁচে উঠবো, কোনো কিছু লস হবে না। কি দেখি, টটম বলে ওটাকে। এই দেখ যাচ্ছি দাঁড়া, আমরা ঘরে। ওই দেখ বক্সের কাছে ফেললাম, ওই দেখ দেখি দেখি। ওটা মানে সে খেতে হয় তো? ওটা কোনটা কোনটা কোনটা? না না, খেতে হয় না ওটাকে, ওটাকে হাতে রেখে তুই যদি মরে যাস তাহলে তুই আবার। ওইটা মানে দাদা, তুমি যদি মরে যাও তাহলে উল্টে পড়ে গেলাম, তখন তো অনেক অনেক ওই থেকে অনেক উঁচু থেকে, তাহলে আমি মরবো না, আমি আবার বেঁচে যাবো, মানে রিস্পন হবো না ওখানে, আমি মরবোই না। তার ওটা একবারই ইউজ করা যায়। চ যেটা বানাচ্ছিলাম সেটা বানাতে যাবো, চ। ওই সিসিটা দাদা বলো কে নিচে না বললো তো দাদা, এবার নিয়ে আনলক করবে দাদা। কি করলে এই লোক এখানে পাথর দিয়ে পুরো ঘেরে দিয়েছিস কেন? না সেই দিকটা ঘেরিনি। কেন ঘেরতে গেছিস? ভাঙ এগুলো,
আমি তোকে আমি তোকে কবল স্টোন আনতে বলছিলাম, অন্য কারণে সাথে সব ঘেরে ডায়মন্ডের পিকেট দাদা তুই লিয়ায় সেই ওখানে রেখে দিয়েছিলাম। আমি অবজার্ভার বানিয়ে দাও তখন, দাঁড়া অবজার্ভারটা বানাতে হবে, তিনটা অবজার্ভার বানাতে হবে। এমনি পিকে অবজার্ভারের জন্য তো সেই নেদার দে সেই সাদা স্কিল সেটা চাই তো। না অবজার্ভারের জন্য শুধু সেই কোয়ার্স লাগে আর কবল স্টোন লাগে। আমাকে তুই কবল স্টোন গুলো আগে দে, কেন মাথার উপরে আমি একবার পড়ছিল, মাথার উপরেই পুরো আগুন লেগে গেছে। তাহলে সেই আরে বজ্র নির্বাপক যন্ত্র ছিল সেটাই তো, তামার একটা তৈরি হয় ত্রিশূলের মতো, ত্রিশূলের মতো ওটা ওটা ওটা। তাহলে তোর একটা কাজ কর না, তো তোরা ওইটা বানিয়ে ফেল না। কোথা থেকে বানাবো? আচ্ছা তো ওখানে তো আমাদের তো অনেক কপার আছে, কপার দিয়ে বানিয়ে ফেল। কপার কে দাদা যা, চল আমি আছি, তুই যা। বানাতে জানিস? জানি তো মনে হয়। আচ্ছা কেউ একটু রেড স্টোন নিয়ে আয় না, আরো একটা লাগবে। সাত আটটা রেড স্টোন আছে, দে আমার পায়ে কাছে ফেলে দে। তাই কি করছিস? ও ফেলে দিলাম তো। তোকে যেটা দিছি ওটা লে লে। কোথায়? চাবি তো ওটা, ওটাকে খেলে। হ্যাঁ ওটা তো সে স্পাইডারের চোখ খেলে, ওটা খেলে আমার প্রাণ কমে যাবে, বুঝলা? তুই বেশি জেনে গেছিস না, তুই খেলছিস খেলতে জানতি নি, তো খেলতে খেলতে শিখে যাবো, থোড়ি না সারা জীবন আমি জানবো নি। রোগে আছো? আচ্ছা ও শেষ লে দাদা, আমাকে একটু দেখো ও দাদা, পিছনে আশেপাশে জম্বি আছে দাদা, আমাকে দেখতে পাচ্ছ? আরে ওই তো ওদিকে তো স্কেলিটন আসতিছে দাদা, মানে কোথায় গেল? তুই ঘোড়ায় চড়ে থাক আর আমি এখানে যাই। ঘোড়া ঘোড়া এখানে একবার শুয়ে পড়লেই তো কাজ হয়ে যায়। তুই কি ঘোড়ায় উঠে আছিস? লে হই আসে স্কেলিটন। আচ্ছা আমি মারলাম, ওয়াও একটা জিনিস বলছো কোথায় তুই কোথায়? তোর উপর না বিশ্বাস করা পাপ, বুঝলি তো? আসিস নি মরে যাবি, খেলতে জানি তো তাই বিশ্বাস করতে হচ্ছে এখন। ও দাদা, ও দাদা, দাদা তো মনে হয় বেরিয়ে গেল, তুই নিচে চলে গেছিস। দাদা ও যখন আসবে তখন আবার খেলবো। হ্যাঁ এখানে রেড স্টোন, রেড স্টোন লিবার দরকার নেই, তোর কাছে কি আছে যে তুই রেড স্টোন টা লিবি? এটা হবে ঠিক কথা। আমি এখানে অবজার্ভ অলে ক্রিপার, তুই কেন ফাকতিছু? তুই আমি কি করে জানবো ওইখানে ক্রিপারটা আসবে? তুই যে ওখানটা দিয়ে রিপেয়ার করে দে না। আর কি লে রিপেয়ার করবো আমি? তোর স্যান্ড নেই, ওই স্যান্ড বলি। হ্যাঁ আমি কোথায় চলে আসলাম? তুই মরে গেছি এবার। হ্যাঁ আমার উপরে থেকে এটা কি একটা করছে? এটা আমার দোষ না, এটা সার্ভারের প্রবলেম। সবকিছু নিয়ে নিচ্ছিস? লুকানি কি ফেলি রাখবো, মানে যতক্ষণ ডিসপন হবার অবধি ওয়েট করবো? তো ভালো কথা বলছি, চলে আয় না একবার এখানে শুয়ে পড়ি, এই একবার ঘুমে পড়ি। সব কিছু আমি নিতে পারলাম নি, কেন? তুই নিজে নিয়ে যা, আমার কাছে এমনি থেকে ইনভেন্টরি ভর্তি। আচ্ছা আচ্ছা আসবি তো, তুই কি করতিছুটা? কি মাটিগুলো খুললাম যাতে ওখানটা রিপেয়ার করা যায়। বাহ মাটি দে, আর মাটি কে রিপেয়ার করবি? মাটি দিয়ে রিপেয়ার করবো। কোথায় তুই? জিনিস দিচ্ছিলে? আমার জিনিস দিচ্ছি না, যা যা আছে সব কটা দে। তোকে আমার থেকে তো একটা জিনিস দিচ্ছি। তাহলে গুড বয়। এলে কোথায় তুই? তোর ডায়মন্ডের ওইটা কোথায় তুই? বাহ দেখ সিঁড়িও দিচ্ছি।
দাঁড়া আমি নিতে যাচ্ছি। তো সিল্ড কোথায়? আচ্ছা হ্যাঁ নিয়ে নিয়েছি। প্যান্ট তো নিবি, প্যান্ট আর্মার আর কিছু ডার্ট আর এইগুলো লে ভর্তি কর দিবি সব কিছু। তারপর যা, নাহলে তোকে এক্ষুনি দেখ আমার হাতে দেখতে যাচ্ছ, দেখ কোন দিকে আমি মুখ করে আছি। কোন দিকে? তোর দিকে। ও আচ্ছা, গুড বাই। চল চল যাবো, মারার পর যাবো। রিপেয়ার করে তোকে মারলাম কোথায়? আচ্ছা ওই একটু চল চল বিছানায় শুয়ে পড়বো, আমি একবার ওই উপরটাই যাবো। একবার চল। কোন উপরে? ওই দাদা যে সেই আয়রন যেটা বানিয়ে। হবেই নি, তুই এবার ঘুমাবি? হয় আমি ঘুমাবো নি, এবার এইখানে। আরে ঘুমাবি হয় দাদা, ফাটান না পড়লে। আর ওটা দিয়ে আমি তো ওটা তোকে বলতে যাচ্ছিল, সে উঠছিস? বাহ, ওইখানে যা যা কোড সব এখানে একবার একবার দেখায়, ভেন্ডারে যা যা কোড তৈরি হয়েছিল। যাই হোক চল বাইরে চল, আমার কাছে ওই ডার্টগুলো আছে, আমি একবার উঠবো। আরে উঠবো, আরে সেই নিচটা তো আগে ঠিক করবি, তুই ভাঙবি তারপর ঠিক করবি না? ঠিক আছে, তুই মজাই থাকবি। তুই ওটাই কাজ করতে, আমি তো খেলতে পারিনি রে, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তুই আমাকে মারবি? তুই আগে মারবি? আচ্ছা ও এটা তো লিবি। হাই আরে তুই কি করতিস? আমি এখানে তোর মারার অপেক্ষায় আছি, আবার কি করব? যা ফাটান কা, আমি চললাম। কি অসভ্যটাই বের হচ্ছে? তুই কি করছিস ওটা কি? আমি তার মারতেছি, কাজ করতেছি, আর তুই ওই করতেছ? মার না, আমি কি করবো? আরে স্কেলিটন হর্স গুলো কোথায় গেলো? আরে ওদেরকে বাঁচিয়ে রাখতে, ওরা খুব রেয়ার জিনিস। তুই যেমন পালিয়ে গেলো, আর মার মার করে সুযোগ বুঝে কেটে পড়ছে। আরে একটা স্লাইম তো নিয়ে আসবি, কিছু তো একটা নিয়ে আসবি, যাকে বেঁধে বেঁধে সেখানে রাখবো। এই তো আমি উঠে পড়ছি। চালা চলবে নি? আরে ও মরে যাবে এবার, আর এইচপি খুবই কম, ওকে তো মারলাম আমি, আর উপরে সে স্কেলিটন উঠেছিল। তুই স্লাইমটা বানিলি আর স্লাইম কি করে? আমি বরং এটাকে দেখে রাখছি, তুই বরং স্লাইম বানিলি আর তোকে একটা মেরে যাবো। দেখ দুটা আছে, দুটা আছে কিন্তু কিছুক্ষণ পর থাকবে নি, তাড়াতাড়ি আর ওদেরকে ওরকম কর। কিরকম করবো? আমি দাঁড়া জিয়ে দেখাচ্ছি এপারটা, কথাটা ভালো জিনিস। আরে জানোয়ারটাকে আমি কেন রাখছি? আমার তো এটার উপর উঠে বেশ হেভি মজা, উঠেই থাক একটার উপরে। ওয়াও, কিন্তু এগুলো চলেনি আমার কথা। দাঁড়া যাচ্ছি। আমাকে একটা আমি তাহলে একটা টানবো, নাহলে আমি তোর পিছনে পিছনে তোকে দুটো তুই বানাতে পারিস নি? আমি চলে যা, আমার বাবা এটা আমার হাত, ওটা তো আমি এক্ষুনি গিয়ে মারবো। দাঁড়া তলোয়ারটা আছে, তাই দেখ আমার কাছে কি তলোয়ার আছে, দেখ আমাকে দিবি না মার খাবি? আমার কাছে আগুন লাগা আছে, আমি তো ঘোড়াটাকে মারবো। আমি কিন্তু তোকেই মেরে দেবো। তো মার। আহ, এবার শান্তি পেলাম। মাচ্ছু মাচ্ছু, আবার এসে ওই ঘোড়াটাকে, এই ঘোড়াটাকেও মারতেছি। দাম, আরে ওই খুব রেয়ার জিনিস, তুই কেন পারবি? আমাকে মারবি না, আমি তো আমি আগুন লেগে আছে, আমি ঘরেই আছি। আগুন লাগা, কোথাও আগুন লাগবে নি? তাহলে আমার সেই ডার্ট গুলো দে,
তুই আবার মারলি তুই আচ্ছা আমি যাবো না, তুই ওই ঘোড়াটা কোথাও না কোথাও তো রাখবি, ওইটা কোথাও না কোথাও তো রাখবি, ঠিক আছে আমিও ওয়েট করছি। তুই যতবারই আসবি যতবার আসবি তোকে মার যাবো নি তো, আমি যাবো নি তো, তুই ওয়েট কর আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই রাগবি তো আর তুই আয় বাবু আর আমি আছি এখানে আবার সেখানে পড়েই আছে তুই যেখানে মরছিল কোথায় আয় আমার পিছনে 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 এই তো দেখছি তুই তো জিনিসগুলো পেয়ে গেছিস খুশিতে, আমি খুশি হইনি, এইখানটা আমি উঠবো, যা উঠ আমার সঙ্গে কথা বলি তুমি, কথা বলবো নি তো তাহলে কিন্তু ওকে মারবো। স্কেলিটনরা আবার এদের উপরে উঠে আসে, আরে গত্রে আসিস এদেরকে পাওয়া খুব রেয়ার জিনিস, ও এখানে উপরে এরকম ব্যাপার, তোকে তো আমি দেখাইছি উপরে, এখানে জল একটু বেশি উপরে এসে গেছি না কি কোথায় বলতো, এবার এটা ভাঙবো কি করে, নিচে একটা একটা ভাঙ না, নিচে ভাঙলে তুই উপরেই থাকবি, নিচে একটা একটা ভাঙ, তোকে উপরে দে আমি দেখ ঠিক তোর ওখানে, আরে তুই নিচে একটা একটা ভাঙ পাগলা, তোর উপর দিয়ে উঠে গেছে, এবার তোর একদিনকে অমর একদিন, সে কি তীর ফেকছে, দেখি যে তোর কাছে মারতে পারবো না, তোর মাথা ছিট আছে তোর, দাঁড়ে দাঁড়ে দেখি, ও দিম ও মারছি তোর, ও তুই ঠিক বলেছিস দাঁড়া, আরে এবার লাভাই পড়বি জিনিসগুলো নিয়ে জলের স্রোতের বাইরে যা, আরে তুই কি মারা তো কেটে মরে গেছি, তোকে আমি ঠিক তীরও মারতে পারি, এবার তোকে লাভাই মারতেই হবে, ওখানে কি হয় জানো তো এই জায়গাটা খারাপ লাগছে, একটা একটা ভাঙ, এবার ওই জায়গাটাতে চলে যা, এবার মরবি পড়ে দেখবি কে মরে আর কে বাঁচে, আরে একবার ওরে বাবা আকাশে উঠছি শুধু ওরকমই আয়রন গোলাম ওরকম করে মরে, আর ওরকম করে মরে আয়রন পাওয়া যায়, দেখ এই কাটা দেখ হপার দিয়ে আছে না, এই দেখ আমার আমার স্ক্রিনটা এইটা এই হপার দিয়ে হয় এই নিচের একবারে চেষ্টাতে আয়রন দেখ কালেক্ট হবে, আয়রনের সাথে এই ফুলগুলাও কালেক্ট হবে, কারণ আয়রন গোলাম মারলে দুটা ফুল দুটা আয়রন পাওয়া যায়, আরে আয়রন গোলাপের যে মাথাটা হয় না ওটা ফুলেরই হয়, একটু এগা ডাবলু টি তাড়াতাড়ি, হ্যাঁ এবার আচ্ছা এইখানটা, আরে আচ্ছা এবার নিচে ভেঙে ভেঙে কর, ওই মাঝখানটায় নিচে একটা ক্রিপার আছে, ক্রিপার বলি একটা কিছু একটা আছে, মানে ক্রিপার নয় জম্বি, জম্বি আছে আর এই ভিলেজার্স গুলা ওই তো ওই তো ওই তো এই জন্য এই তো দেখ এই দেখ জম্বি, আমি দেখাইছি আমি আগের দিন যে ভিডিওটা করছিলাম সেটাতে দেখাইছি, আর এই এই ভিলেজার্স গুলার জন্য এইখানটা গোলেন তৈরি হয়, আর ওটা জলের স্রোত, মানে ভিলেজার্সরা একটা ভয়ানক ফিল করে এই জন্য ওরা নিজে থেকেই একটা কি জানো আয়রন গোলাম স্পন করে, আমি নিচে যাই তারপর হচ্ছে না, আয়রন গোলাম যখন স্পন হয় এবার দাদা তোকে তো ফাটাবে ওই উপরে ওইটা করছি বলে, কি করছি ওই উপরে যে মাটির একটা ফালতু কারবার মাছ, বাবা না না আমার প্রশ্ন ছোট এরকম উঠে আছে কি করে, এটা এখানে উঠে আছে কি করে, ম্যাজিক তুই একটা মোড লাগাবি আর ওইটা উঠে থাকবি, একটা রিয়েলিটি মোড বলে একটা জিনিস পাওয়া যায়, ও এখন আনরিয়েলিটি হচ্ছে মাইনক্রাফটে, একটা মোড পাওয়া যায় ওটা লাগিয়ে দিবি দেখবি ওটা নিচে থাকবে না তোর উপরে ধপ ধপ পড়বে, এ বাবা তাহলে তো একদমই ঠিক না, তারা নিচে গিয়ে আমাকে একটা হিসাব চুকতে হবে, মরে গেছো এই জন্য তুই আর হিরো অফ দ্য ভিলেজ নি, আমি এখনো হিরো অফ দ্য ভিলেজ, আমি কখনো মরবো নিয়ে যাবে, ওয়াও না এবার একটা শোধবোধ বাকি ছিল, তুই কোথায় বলতো তুই আসবি মরবি, না তুই কোথায় শুনি, আমি তো সামনে যাব কিন্তু গেমে তোকে মারবো নি, তো গেমে তোকে মারবো, তাহলে কিতে মারবি, আমার হাতের পাশেই একজন বসে আছে,
এইটা তোর পিছনে কোথায়? ও দাঁড়া তো সামনে যাই যাতে একটু ভাল লাগে। হ্যাঁ এবার এবার আমাদের কথাবোর্ডের সামনে কিবোর্ডের সামনে আয় 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 কেমন বেবি আয় আয় শুন না তোর মারবো একটা কনের গোড়া। Several bad puns later. তুই মারবি? আবার আবার দাঁড়া তুই গেমে মারবি, আমি তোকে ডাইরেক্ট লাইফে মারবো। এই জন্য কাছাকাছি উসারি। আচ্ছা এই দেখে দেখে রেল লাইন গুলা কি তোর কাছে আছে? তোর কাছে তো কোথায় 64 রেল লাইন ছিল, কিন্তু আমি তো মরে গেছিলাম। ওই হাড্ডি পেহলওয়ানটা এনে লিছু? ওকে কিছু করিস নি, ও ও কি খায় আমিও জানি নি। ওর কাছে উঠিস নি, ও মরে যাবে। ও উঠলে মরে যাবে? আরে উঠলে আর এক্সপি কমে যাবে। আমি একবারে লামাতে উঠবো। আরে হায় জড়ি কোথায়? লামাতে উঠে যায়নি, ঘোড়াতে সেডার্স লাগানো আছে। ওয়াও চল দেরবিস। আরে চলিসনি, ওটা খুলে যাবে, দড়ি খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, দড়ি লে নিছি তো আমি একটু ঘুরে তারপর দেখ কি হবে জানো তো। টকবক টকবক এই দেখে 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 মুভি শেষ হচ্ছে। দেখ এরকম করে হিরো আসলো, সূর্য ডুবলো, সূর্য ডুবলো, তারপর রেল লাইনে করে চলে গেল। কাজ জানো আর ভাই, তোকে যখন জম্বি মারবে তো জম্বি প্রথম না ওই ঘোড়াটার প্রাণটাকে নষ্ট করবে, তারপরে তোকে মারবে। আর ঘোড়াটা মরে যাবে, আর ঘোড়াটাকে বন্ধু যে অত কষ্ট হলো ওটা সব বিষ্ঠা যাবে। আর ঘোড়াটাকে কোথা দিয়ে পাবো আমিও জানিনি। আমার শুনে খুবই কষ্ট লাগে। আমি দেখ ওটা দাদা ছেলে এটা এখানটা 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 মারবো এখানটাই আমি না দাদার ঘোড়া। তুই এখানটা আয়, তুই সে দড়ি লাগ, আমি নাম দিছি তোর কাছে দড়িটা, তুই লে লিছু, তুই নাম ও পালি যাবে। কোথায় দাঁড়া দড়ি দেখি? ও আচ্ছা আমাকে ফিকে দে। হ্যাঁ নিয়ে দিয়ে দিছি না, তুই মরবি জানোয়ার। জানোয়ারকে আগুন দিয়ে মারলে লে 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 লাগা নিলি না তুর বাবা। ও এখন তুর বাবা? হ্যাঁ নিশ্চিস। আমি ঘরে ঢুকে যাচ্ছি, আমিও ডিসকানেক্ট হয়ে যাচ্ছি আজকের মতো, আমি থাকবো। ঠিক আছে তো আমি এখানে ঘুমিয়ে পড়তেছি, ঠিক আছে না ঘুমাবো নি, তারপর এখানেই থাকবো, এখান থেকে পরের দিন শুরু হবো। ঠিক আছে আসছি তাহলে। হ্যাঁ টাটা।